নিউ মহামায়া কেবিনের একটি চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সহায় একবার চারদিকে চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতের কেউ এসেছে কি? হ্যাঁ এসেছে বই কি? ওই তো রসিকবাবু, আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনো আসেনি, তবে মিনিট দশেকের মধ্যে এসে যাবে নিশ্চয়ই। যত বেশি চেনা লোক আসে ততই ভালো, চেনা লোক চিনতে না পারলে তবেই না ছদ্মবেশের সার্থকতা। অবশ্যই এখনো পর্যন্ত তার সবকটা ছদ্মবেশেরই আশ্চর্য রকম সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটা অংশ ঢাকা, বয়সও বাড়িয়ে নিয়েছে নিকুঞ্জ অন্তত বছর ২৫। গতকালের মেকআপ ছিল একটা ছোট্ট প্রজাপতি মার্কা গোফ, আর সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা বদলান। কিন্তু হাব ভাব হাঁটা চলা গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল নিকুঞ্জ যে তার ১০ বছরের আলাপি পঞ্চানন গুই তার কাছ থেকে দিয়াশলায় ধার নেওয়ার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসম সাহেবের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিলেন, আপনি এটা রাখতে পারেন, আমার কাছে আরেকটা দিয়াশলায় আছে। পঞ্চানন গলার স্বর শুনেও চেনেননি, একেই বলে আর্ট। নিকুঞ্জ সাহার আর সব শখ চলে গিয়ে এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়ে গেছে না, উত্তর উত্তর বেড়ে গিয়ে শখটা নেশায় পরিণত হয়েছে। তার হাতে এখন অঢেল সময়। আগে একটা চাকরি ছিল কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট বুক কোম্পানিতে, সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছেন, তার নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন ৭২তে। নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকা দিয়ে গেছেন তার ব্যাংকের সুদ হয় মাসে ৭৫০। কাজে সেলসম্যানের চাকরি তো অক্লেশে ছাড়তে পেরেছে। এই জ্যাঠাই বলতেন, বই পড়ো নিকুঞ্জ, বই পড়ো। বই পড়ে না শেখা যায় এমন কিছুই নেই। স্কুলের দরকার হবে না, মাস্টারের দরকার হবে না, স্রেফ বই। লোকে অ্যারোপ্লেন চালাতে শিখেছে বই পড়ে, এ কথাও শুনেছি। জ্যাঠা নিজে বই পড়ে দুটি জিনিস শিখেছিলেন, হাত দেখা আর হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন বলে জানা যায়। নিকুঞ্জ তার কথা মনে নিয়েই বই পড়ে শিখেছিলেন চামড়ার কাজ আর ফটোগ্রাফি। মাস ছয়েক আগে কলেজ স্ট্রিটের ফুটপাতে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি, সেটি পড়েই এই নতুন শখটা তার পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা থিয়েটার, সেই সম্বন্ধে নিকুঞ্জের কোনো উৎসাহ নেই। একবার মনে হয়েছিল এ তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা উপরি রোজগারের রাস্তা ধরলে কেমন হয়। নবনট্টু কোম্পানির ভুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর কিছুটা আলাপও ছিল, দুজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, সেই সূত্রে আলাপ। আমহার স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পারতে ভুলু ঘোষ বললে, বেশ তো আছো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছে হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি বলো, সেখানে অপরেশ দত্তকে সরিয়ে তুমি তার জায়গায় বসবে কি করে? সে লোক আজ ৩৬ বছর ধরে মেকআপ করছে, পুরো আর্টটি তার নখের ডগায়। তোমার ৬ মাসের বিদ্যা শুনলে তো সে তোমার দিকে তাকাবেই না, কথা বলা তো দূরের কথা, না হে ওসব ভুলে যাও, তখন ভূতের কিল ভোগ করবে কোন সাধে। নিকুঞ্জ সেদিনই পেশাদার মেকআপের চিন্তা মন থেকে মুছে ফেলে দেয়। তাহলে মেকআপ শিখে করবেটা কি? কার মেকআপ করবে? চুল ছাটার সেলুনের মতো তো মেকআপের সেলুন খোলা যায় না, যেখানে লোক পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টে নিতে আসবে। তখনই নিকুঞ্জর মনে হলো, কেন আমার নিজের চেহারাই দোষ করল কি? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় কয়েকটা সুবিধে আছে, যাকে বলে ন্যাচারাল অ্যাডভান্টেজ। নিকুঞ্জর সবই মাঝারি, সে না লম্বা না বেটে, না কালো না ফর্সা, না চোখা না ভোতা। যে না খাড়া তাকে ভোতা করা যায় না, যে বেশি লম্বা তাকে বেটে করা যায় না, যে বেশি কালো তাকে ফর্সা বানাতে হলে যে পরিমাণ রঙের প্রলেপ লাগে তাতে মেকআপ ধরা পড়ে যেতে বাধ্য। দুদিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করল যে মেকআপ সে নিজেরই করবে, নিজের চেহারার উপরই চলবে তার যত রকম এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্য হবে কি? উদ্দেশ্য হবে দুটি, এক, নিজের শিল্প চাতুরীকে
পারফেকশনের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া এবং দুই, লোকের চোখে ধুলো দেওয়ার আনন্দ উপভোগ করা। বই কেনার দিন সাতেকের মধ্যেই নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইয়েতেই সে জেনেছে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মহাত্মের কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতা আসে না, অথচ দেশি রঙে নিখুঁত মেকআপ করা সম্ভব নয়। নিকুঞ্জকেই তাই যেতে হলো প্রতিবেশী ডাক্তার বিরাজ চৌধুরীর কাছে। এই ডাক্তার চৌধুরী একবার নিকুঞ্জর জন্ডিস সারিয়ে দিয়েছিলেন। এর ছেলে আমেরিকায় পড়াশোনা করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শীঘ্রই দেশে আসবে। ডাক্তারবাবুর কাছে গিয়ে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, আপনার ছেলে যদি একটা জিনিস আমার জন্য আনতে পারে, ও এলে আমি দামটা দিয়ে দেব। কি জিনিস? জিজ্ঞেস করলেন ডাক্তার চৌধুরী। কিছু রং, মেকআপের রং, আমি নাম লিখে এনেছি, এখানে পাওয়া যায় না। বেশ তো, আপনি ডিটেল দিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেব। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যে। তার আগেই অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গেছে, তুলি, স্পিরিট গাম, ভ্রু আকার কালো পেন্সিল, ফোকলা দাঁত করার জন্য কালো এনামেল পেন্ট, পাকা চুল করার জন্য সাদা রং, পরচুলা লাগানোর জন্য সূক্ষ্ম নাইলনের নেট, এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগা চুল, যে ওই সূক্ষ্ম নেটের উপর একটা করে বসিয়ে নিকুঞ্জ নিজের হাতে তৈরি করেছে 20 রকমের গোফ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা, রুক্ষ, মসৃণ, সোজা, ঢেউ খেলানো, কাফরিদের মতো পাকানো, কোনো রকম চুল বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সেই সঙ্গে পোশাক না বদলালে চলবে কি? নিকুঞ্জর 7 দিন লেগেছে নিউ মার্কেটে, বড় বাজার আর গ্র্যান্ড স্ট্রিটে ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়, তাই দর্জিকে দিয়েও বেশ কিছু পোশাক করিয়ে নিতে হয়েছে। আর শুধু জামা কাপড় তো নয়, পরিধেয় সব কিছুই, 7 রকমের চশমা, 12 রকমের চটি জুতো, স্যান্ডেল, 10 রকমের টুপি, তার মধ্যে দারোয়ানের টুপিও বাদ যায়নি, পাগড়ির মধ্যে 5 রকমের কাপড়, 5 রকম হাতঘড়ি, শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বৈষ্ঠমের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানে পরা নকল হিরে, কিছুই বাদ যায়নি। আর কিনতে হয়েছে একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য জোরালো বাল্ব। লোডশেডিংয়ে যাতে কাজ বন্ধ না হয়ে যায়, তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চাকর নিতাই গিয়ে সে শিখিয়ে দিয়েছে সেটা কি করে চালাতে হয়। কাজ শুরু হয় 16ই অগ্রহায়ণ, তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4:30টায় মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবৃত্ত শ্রেণীর লোকের মেকআপ নিতে হবে, সেটা নিকুঞ্জ আগেই ঠিক করে রেখেছিল। রাস্তার ভিখারি বা কুলিমুজুর সেজে তো লাভ নেই, কারণ মেকআপ উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়াই চাই। প্রথম দিনই বাজিমাত, ঘনকালো ঝুপ গোপ বিশিষ্ট মুক্তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট এবং বহু ব্যবহৃত কালো মুক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস, পায়ে শুক্তলা খয়ে যাওয়া কালো শু আর ইলাস্টিক বিহীন সাদা মোজা। তারই টেবিলে এসে বসল 55। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধকধকানি চলেছে সমানে, কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষত সে লোকের যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। 55 তার দিকে দেখেও দেখেনি, বাহাতে রেসবুকের পাতা উল্টে দেখেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও 55-এর দৃষ্টি ঘুরল না তার দিকে। এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেদিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো, এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জের খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলা সদর দরজার পাশের ফ্ল্যাটে, তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:45, লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজের আলো ছিল। মুক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এলো, কাকে চাই? নিকুঞ্জ থামল, তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি,
শশীবাবু অবাক হয়ে বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে? আগে হ্যাঁ, দোতলা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘরে গেলেন, আর সেই ফাঁকে একটানে গোফ আর ভ্রু খুলে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল। বলুন। বলে নিকুঞ্জের দিকে ফিরে শশীবাবুর চোখ ছানা বড় হয়ে গেল। সে কি? এই যে নিকুঞ্জ। নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার, বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এরকম মেকআপ নিয়ে ফিরব, কোনোদিন ডাক্তার, কোনোদিন মুক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝেছেন? বেরোব বিকেলে, ফিরব সন্ধ্যায়, আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলব, ব্যাপারটা আমার আপনার মধ্যেই থাক, কেমন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার টিয়েটার নাকি? না না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি, কারণ আপনি বুঝবেন, মোট কথা আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এইটাই আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জর কথা রাজি হয়ে গেলেন, বললেন, কোনো বদ মতলব নেই যখন বলছো, তখন আর কি, কত লোকের কত রকমই তো শখ থাকে। কাজটা মেহনতের এবং সময় সাপেক্ষ, তাই সপ্তাহে দুদিনের বেশি মেকআপ নেওয়া চলবে না, এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল, তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই। নিকুঞ্জ সেই সময়টা শহরে ঘুরে বেরিয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে এ ব্যাপারে একটা স্বর্ণখনি, সেটা একদিন গিয়ে বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এইসব তো আছেই, ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকি কোনো ছুতো করে সে লোকের সঙ্গে কথাও বলে। কটা বাজলো দাদা, আমার ঘড়িটা আবার? অথবা এখান থেকে গাড়িয়াহাট যেতে কত নম্বর বাস ধরতে হবে জানেন? এ ধরনের প্রশ্নেও যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না, সেদিন বিকেলে স্বাভাবিক বেশেই চলে যায় মহামায়া কেবিনে। যেদিন তিন চারজন আলাপি আসে, তাদের সঙ্গে গল্পগুজব করে রাজা উজির মেরে যথাসময় ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ড কারখানা দেখে এবং রীতিমতো উপভোগ করে, তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পারছিস? হ্যাঁ, মারব এক থাপ্পড়। তোর বাবু বলে চিনতে পারছিস? আপনি তো বাবু বটেই, সে তো জানি। তোর বাবুর এরকম গোফ, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু? এরকম চশমা পরে, কাঁধে এরকম চাদর নেয়? নিতে হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মাথা মোটা লোকদের জন্য তার এই ছদ্মবেশ নয়, তারা এর আর্ট কোথায় তা ধরতে পারবে না। কিন্তু শুধুমাত্র তিনজন কি চারজন বন্ধুকে ঠকিয়ে তার কি কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলছে। সে বুঝছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে, তার আর্টের দোর কতটা সেটা জানার একটা গোপন বাসনা মাথা উঁচিয়ে উঠছে। সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল, এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দা আছে, নিকুঞ্জ সেখানে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু একটু ধর্মচর্চা করে, তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে চেয়ে সংসারী হয়ে পড়েন, তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তার। কেদার, বদ্রী, কাসা, কামাখ্যা সব ঘোরা আছে কুম্ভ স্পেশালে। তিনি বলেছেন তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছে, যার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করল ব্যাঙ্গের চাকুরে হরবিলাস। বিরক্তভাবে বললেন, ভুজঙ্গবাবু, রাগলে এর ভ্রু উপরে উঠে, ফলে চশমা নাক দিয়ে হরকে নিচে নেমে যায়। হেচকি বাবা কি? প্রশ্ন করল হরবিলাস। হেচকি বাবা নামে একজন সাধু বাবার কথা কাগজে বেরিয়েছিল বটে, ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ এমন হেচকি তোলেন যে মনে হয় অন্তিমকাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তারেরাও বলেছেন এই হেচকি মরণ হেচকি ছাড়া কিছুই নয়। ভুজঙ্গবাবু ডান হাতের তর্জনী দিয়ে চশমা নাকের উপর ঠেলে
জানালেন বাবুর নাম হচ্ছে কালিকানন্দ স্বামী, যাবেন নাকি? জিজ্ঞেস করলেন ইন্স্যুরেন্সের দালাল তনয়বাবু। আপনি জানত আমি ঝুলে পড়ি আপনার সঙ্গে, সাধু দর্শনে বেশ একটা ইয়ে হয়, কলকাতার এই হোলসেল নোংরামি আর ভাল লাগে না। ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলে স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে সেটা সে বুঝতে পারছে। তান্ত্রিক স্বাস্থ্যে হলে কী কী জিনিস লাগে, কী কী তার কাছে আছে আর কী কী জোগাড় করতে হবে সেটা জানা চাই। তাক থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডল আর তান্ত্রিকের বর্ণনায় একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ। আজও এই বর্ণনার কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল আজও তেমনই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল, দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটি জায়গায় ধরা রয়েছে। নিকুঞ্জর প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হল বীরভূম। রামপুরহাটে নিকুঞ্জের এক খুড়তুতো ভাই থাকে, সেখানে সে চলে যাবে তান্ত্রিকের মেকআপের সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে নিজে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা, সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কি না সেটা তাকে দেখতে হবে। ভুজঙ্গবাবুরাও সেখানে থাকবেন, তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কি না দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জর ছিল, কেবল হাতে নেওয়ার জ্যোষ্ঠী, চিমটে আর কমঙ্গুলো ছড়া, ঝাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে। ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছে খবর পেয়ে নিকুঞ্জ মঙ্গলবার বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেওয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স 22, বাবা মারা গেছেন গত বছর। তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমা টকিজের মালিক, এখন সন্তোষী মালিকানাটা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে মন্দনা। হয়তো হিন্দি ছবির দেখার জন্যই সে নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা, আমার গাড়িতে করে সোজা নিয়ে গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জের খেয়াল ছিল না যে তারাপীঠে শ্মশানই হচ্ছে মন্দির, আর শ্মশানই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলাতে মনে পড়ল তারাপীঠের বিখ্যাত সাধু বামা খেপাত শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার দিন ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোফ জট লাগানোর সঙ্গে সঙ্গে পরিচয় লোপ পেল। তারপর কপালে চন্দনের প্রলেপ আর লাল ফোঁটা দিয়ে গলায় তিন গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে গায়ে গেরুয়া বস্ত্র চাপানোর সঙ্গে সঙ্গে সন্তোষ তরাক করে লাফিয়ে উঠে টিপ করে এক প্রণাম করল নিকুঞ্জকে। উফ নিকুঞ্জদা, এ যা হয়েছে না, কার বাপের সাধ্যে তোমাকে চেনে? নেহাত নেহাত তোমার সামনে দাঁড়িয়ে আছে বলে, নইলে আমিও বমকে যেতাম। এই কটা মাসে হাত পেকেছে, তাই দুপুর 2:30টার মধ্যে মেকআপ হয়ে গেল। চিমটে কমগুলো নতুন কেনা, তাই তাদেরও একটা মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। 4টার মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিলে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝে বোম বোম ছাড়া কথা বলবে না বলেই স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষের জন্য। সেই বলেছে, নিকুঞ্জদা তুমি যখন গাড়ি থেকে নামবে লোকে তো ঘিরেই ধরবে, তখন যদি জিজ্ঞেস করে কে, তার জন্য একটা নামের দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর একটা নাম। সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ সচরাচরই নিজের গাড়ি চালায়, কিন্তু এবার সে একটা ড্রাইভার সঙ্গে নিল। বলল, আমাকে সাধু বাবার সঙ্গে ঘোরাঘুরি করতে হবে, গাড়িটা কিন্তু আপনার জিম্মায় থাকবে। একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না, ওখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই, আমার লক্ষ্য হবে কালিকানন্দ, আর আমার আশেপাশে আরও 5 সাধু বাবা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে, আমি সেই দলে গিয়ে ভিড়ব, তুই বরং আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ শ্মশানে পৌঁছল,
তখন সূর্য ডুবতে আরও আধ ঘন্টা বাকি, আর পাঁচটা পীঠ স্থানের মতো এখানেও লোকের ভিড়, পান্ডার ভিড়। পথের দুধারে লাইন করে দোকানে গাঁদা ফুল, আবির কুমকুম, বই, ক্যালেন্ডার, চা, বিস্কুট, তেলে ভাজা, মাছি বসা জিলাপি সবই এখানে রয়েছে। নিউ মহামায়া কেবিনের নিকুঞ্জর এখানে এসে এক আশ্চর্যের নতুন অভিজ্ঞতা হল। গেরুয়া পরা লোক দেখলেই লোকের মনে কি যেন একটা ভক্তিভাব জেগে ওঠে, সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামামাত্র নিকুঞ্জ দেখল যে গড় করা শুরু হয়ে গেছে, ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ নেই। আপনা থেকে আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জর হাতটা উঠে সামনের দিকে এগোতে শুরু করল। শেষে এমন হলো যে হাত টেনে নেওয়ার অবসর নেই, পাশে সন্তোষ না থাকলে বোধহয় তাকে এক জায়গাতেই আটকে পড়ে থাকতে হতো। দাদা সরুন, মা পথ দিন পথ দিন, এই করে সন্তোষ কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিয়ে ফেলল নিকুঞ্জকে। এখানে চারদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জের দিকে লোকের দৃষ্টি পড়ার কোনো কারণ নেই। এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখল যে কিছু দূরে একটা বটগাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে, গেরুয়া ছাড়াও অন্য রং রয়েছে সেখানে। সন্তোষ বলল, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসছি ওইখানে কালীগন্ধ বসেছে কিনা, ওর সামনে আপনাকে পৌঁছে দিয়ে তবে আমার কাজ শেষ। আমি আপনাকে চোখে চোখে রাখবো, তারপর যখন যাওয়ার ইচ্ছে হবে তখন আমাকে ইশারা করলে আমি বুঝতে পারবো। সন্তোষ দেখে এসে ফিসফিস করে জানালো, ওই ভিড়টা কালীগন্ধের জন্যই বটে। আপনি সোজা এগিয়ে যান নিকুঞ্জদা, কুছ পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জর এমনিতেও নেই, সে এখানে এসে অবধি অত্যন্ত সহজ বোধ করছে, সেই সঙ্গে একটা পরম তৃপ্তি ভাব। মেকআপে তার জুড়ি নেই, সে বিশ্বাসটা তার মনে আজ পাকা হয়েছে। নিকুঞ্জ এগিয়ে গেল ভিড়ের দিকে, পথে দু একজন গড় করল, নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। উদাত্ত কণ্ঠে উচ্চারিত বাণী কিছুক্ষণ থেকেই শোনা যাচ্ছে, নিকুঞ্জ এগোনোর সঙ্গে সঙ্গে শব্দ ক্রমশ জোর হয়ে আসছে। আরেকটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালীকান্দকে, বাঘের মতো চেহারা বটে এবং বাঘ ছালের উপরেই বসেছে তিনি। তিনি বাণী শোনাচ্ছেন ভক্তদের, সবই ছেদ কথা কিন্তু বলার ঢঙে বিশেষত্ব আছে, আর সেই সঙ্গে চোখের দৃষ্টিতেও। মনিকে ঘিরে যে সাদা অংশ সেটা সাদা নয়, গোলাপি, গাঁজা খাওয়ার ফল কি হতেও পারে। ভক্তের সংখ্যা 50-60 বেশি নয়, তবে একজন দু একজন করে ক্রমে বাড়ছে। ওই তো ভুজঙ্গবাবু এবং তার স্ত্রী তনয়বাবু নিশ্চয় আছেন ভিড়ের মাঝে। ভুজঙ্গবাবুরা মনে হয় বেশ সকাল সকাল এসেছেন, কারণ তাদের স্থান ভক্তদের একেবারে প্রথম সারিতে। কালীকান্দের দুপাশে এবং পেছনে 10-12 জন গেরুয়াধারী বসেছেন, তাদের সকলেই দাড়ি গোফ, চটা, রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে ভস্ম। অর্থাৎ নিকুঞ্জের সঙ্গে তাদের চেহারার তফাত প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পেছন দিক দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। কোথা থেকে যেন একটা গান ভেসে আসছে, কে হরি বোল হরি, বোল বলিতে যায় যারে মাধাই জেনে আয়, বুঝি গৌর আর নিতায় যায় যাদের সোনার নূপুর রাঙা পায়। হঠাৎ গানটা আরো স্পষ্ট হয়ে উঠল, কেন কালীগানদের কথা থেমে গেছে। নিকুঞ্জের দৃষ্টি গেল সাধু বাবার দিকে, কালীগান্ধ তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টে রাঙা চোখে। নিকুঞ্জের হাঁটা থেমে গেছে, অন্যান্য সাধু আর ভক্তদের দৃষ্টিও তার দিকে। এবার কালীগান্ধের উদ্দত্ত কণ্ঠে প্রশ্ন এলো, বাবাজির ভেগ ধরা হয়েছে? হ্যাঁ, গেরুয়া পড়লেই সাধু হয়, গলায় মালা পড়লেই সাধু, গায়ে ছাই মাখলেই সাধু, হ্যাঁ তোর আস্পর্ধা তো কম নয়, তোর জটা ধরে যদি টান দেই তখন কি হবে, কোথায় যাবে তোর সাধুগিরি? চোখের পলকে সন্তোষ হাজির নিকুঞ্জর পাশে, আর নয় দাদা, সোজা গাড়িতে। নিকুঞ্জ সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই। সন্তোষের কাঁধে ভর করে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানঘাটের উদ্দেশ্যে, কান তো খোলা, তাই কালীগান্ধের শেষ কথাগুলো না শুনে সে পারল না। এই ভণ্ডামির ফল কি তা তুমি জানো নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতে হলো, আর এ তল্লাটে নয়। ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটা, তিনি এসেই হাটে হাড়ি ভাঙবেন।
তখন তার টিটকারিতে কান পাতা যাবে না। ভবানীপুরে কাশারিপাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে দেড়খানা ঘর, ভাড়া 250 টাকা। বাপরে বাপ, তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রি, পুরুত, মোল্লা, দরবেশ সব বাক্স থেকে বার করে নিয়ে কাছেই আদিগঙ্গার জলে ফেলে দিল সে। 3 হপ্তা গেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। ইতিমধ্যে নতুন পাড়ার আলাপি হয়েছে দু একজন। এখানে রয়েছে বাড়ি থেকে আধ মাইলের মধ্যে বড় রাস্তার একটা রেস্টুরেন্ট, নাম পরাশর কেবিন। এখানে কেউ জানে না নিকুঞ্জের কলঙ্কময় ইতিহাস। তারকবাবু, নগেন মাস্টার, শিবু পোদ্দার, শিবু আবার থিয়েটারে পার্ট করে। নিকুঞ্জকে ধরে নিয়ে গিয়েছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। দেখবেন কেমন ফার্স্ট ক্লাস একটা মেকআপ নেই, যাওয়ার আগে বলেছিল শিবু। নিকুঞ্জ দেখে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারল না। এই মেকআপ, এরা কি ভালো মেকআপ দেখেছে কোনোদিন? আমার মেকআপ দেখলে তো এদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে। পরক্ষণই অবশ্য মনে পড়ল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবু তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতার কথা তো শোনাই যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। নিকুঞ্জর চালে একটা ভুল হয়ে গিয়েছিল এই যা, কিন্তু তাই বলে কি তার এত সাধের অকুপেশনটা একেবারে বরবাদ করে দিতে হবে? সে হয় না, হতে পারে না। আরও কত কি শাস্তি বাকি আছে, যেমন একটা সত্যি করে সন্ডা চরিত্রে এখনও সাজা হয়নি। এক তান্ত্রিক ছাড়া সবই নিরীহ অমায়িক চরিত্র, যাদের দিকে এমনিতেই লোকের দৃষ্টি যায় না, চোখ যাবে অথচ চেনা যাবে না। তেমন একটা চরিত্রের মেকআপ না করলে আর সত্যি করে সাফল্যের পরীক্ষা হবে কি করে? কেমন হবে এই সান্ড চরিত্র? মাথায় কদম ছাড় চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষত চিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা, মুষ্টি যোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরনে বোতাম ছাড়া চেক শার্ট আর বারমার লুঙ্গি। তারাপীঠের অভিজ্ঞতার পর নিকুঞ্জর আর ছদ্মবেশের ত্রিসীমানায় যাওয়া উচিত ছিল না, কিন্তু শখটা বোধহয় এমনই মজ্জাগত যে কাজের বেলা দেখা গেল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে বসে গেছে। আবার সকালবেলা চা খেয়েই কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি, ফলে খিদিরপুরে জোড়া খুনের খবরটা আর পলাতক আদাতাই ডার্ক সাইডে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও দেখা হয়নি। যদি হতো তাহলে অবশ্যই নিকুঞ্জ মেকআপটা অন্যরকমভাবে করত। বাঘা মণ্ডলের ছবি মাস ছয়েক আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতির পরে। সেবারও বাঘা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। কাগজে ছবি ছাপার উদ্দেশ্য ছিল জনসাধারণকে সতর্ক করা। সে প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল আর সে চেহারা তার মনের অবচেতনে গাথা হয়ে গিয়েছিল? না হলে আজ সে হুবহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনাবলী নিশ্চয়ই নিকুঞ্জর জানা ছিল না। যদি থাকতো তাহলে তাকে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল সেটা তার মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করত না। ব্যাপারটা কি, এরা এরকম করছে কেন? ম্যানেজার উঠে কোথায় গেল? বয়টাও ওই কোনো ওরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছে পুলিশকে ফোন করতে, এবং সেই ফোন যে পুলিশের ভ্যানকে চুম্বুকের মতো টেনে আনবে নিকুঞ্জের পাড়ায়, সেটা আর নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধারকল্পে ভাগ্যদেবতা পুরোটা হাত না হলেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলই হল নিকুঞ্জের পাশের চেয়ারে পড়ে থাকা একটা দৈনিক কাগজ। কাগজটা পুরো দেখারও দরকার নেই, যে পাতায় সেটা খোলা রয়েছে তাতেই রয়েছে খুনি বাঘা মণ্ডলের ছবি আর সঙ্গে সংক্ষিপ্ত গরম খবর। এই মুখ আজ নিকুঞ্জের আয়নায় তার চোখের সামনে ক্রমেই ফুটে উঠেছে। নিকুঞ্জর হাত পা ঠান্ডা হয়ে গেলেও কাগজটা কাছে টেনে এনে খবরটা একবার চোখ বুলিয়ে নেওয়ার লোভ সে সামলাতে পারল না, আর নেওয়া মাত্র সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দ্রুত পদে দৌড়ালে লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে। কাশারিপাড়া লেনে নিজের বাসায় গিয়ে ঢুকতে সময় লাগলো 10 মিনিট। একটা গাড়ির শব্দ যে পেছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশের ভ্যান, কিন্তু সেদিকে দৃকপাত করেননি। আসুক পুলিশ, পুলিশ বোকা বনবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই
নিকুঞ্জ ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহা তো কোনো অপরাধ করেনি, করেছে বাঘামণ্ডল। ঘরে ঢুকে চাকরকে নিকুঞ্জ দরজার খিল বন্ধ করে দিল। ওই যা লোডশেডি, এখন জাপানি জেনারেটর চালাতে গেলে সময় লাগবে। কুছ পারোয়া নেই, মোমবাতি আছে, কিন্তু আগে জামাটা ছেড়ে ফেলা উচিত, যে কাজটা অন্ধকারেই হবে। নিকুঞ্জ এক নিমিষেই লুঙ্গি কালো কোট ছেড়ে খাটের উপর ছুঁড়ে ফেলে এক ঝটকায় আলনা থেকে পায়জামা নামিয়ে এসেটাকে পরে ফেলল। তারপর দিয়াশোলায়ের আলোয় মোমবাতিটা দেরাজ থেকে বের করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখল। এখনও পুলিশ ভ্যানের কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পাড়ায় নেমে খোঁজ নিচ্ছে কোন বাড়িতে ঢুকেছে বাঘামণ্ডল। এই বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি। সামনের বা আশেপাশের বাড়ির কথা নিকুঞ্জ জানে না। এইসব চিন্তার মধ্যে নিকুঞ্জ হাত চালাতে শুরু করল। প্রথমে নকল গোফ। নকল গোফ, নকল যদি হবে তো টানলে খোলে না কেন? স্পিরিট গাম দিয়ে আটকানো গোফ তো একটানি খুলে যায়। তবে মোমবাতিটা মুখের কাছে এনে আয়নার দিকে ঝুঁকতে নিকুঞ্জর রক্ত জল হয়ে গেল। এ গোফ তো নকল বলে মনে হয় না, এ যে তার চামড়া থেকেই গজিয়েছে। আঠার কোনো চিহ্ন তো এই গোফে নেই, এই পরচুলাও তো পরচুলা নয়, এ যে তার নিজেরই চুল। এমনকি চারদিনে যে গজানো দাড়ি, যে দাড়ি সে এক একটি করে গালে লাগিয়েছে, তাতেও তো কৃত্রিমতার কোনো চিহ্ন নেই। তার চোখের তলার ওই ক্ষত চিহ্ন, কোন ক্ষণজন্ম মেকআপ শিল্পীর ক্ষমতা! এমন ক্ষত চিহ্ন তৈরি করে রং, তুলি, আঠার, প্লাস্টিনের সাহায্যে। এ তো সেই ১৯ বছর আগে অ্যান্টালির গাঁজা পার্কে বদ্রশেখের সঙ্গে হাতাহাতি সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখন বাঘা হয়নি, তখন সে রাধুমণ্ডল। বয়স ২১, সবে গুন্ডামিতে তামিল নিচ্ছে মেঘনাথ রক্ষিতের কাছে। দরজা ভেঙে ঢুকতে হলো পুলিশকে। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা বাঘামণ্ডলের দিকে টর্চ ফেলে দারোগা চাকর নিতাইকে জিজ্ঞেস করলেন, এই লোক কি এই বাড়িতেই থাকে? আগে হ্যাঁ, উনি তো আমার মুনিব। কি নামে জানো ওকে? নিকুঞ্জবাবু। ভদ্রলোক সেজে রয়েছে, বাঁকা হাসি হেসে বললেন দারোগাবাবু। তারপর কনস্টেবলের দিকে ফিরে বললেন, ওকে ধরে বেশ করে ঝাঁকাও তো দেখি, হুঁশ ফিরুক, তারপর বাকি কাজ। রিভলভার বার করে তাক করে রইলেন দারোগা বেহুশ আততায়ীর দিকে। ঝাঁকুনি দিতে প্রথমে বাঘামণ্ডলের পরচুলাটা খসে মাটিতে পড়ল, তারপর গোফটা, তার প্লাস্টিন দিয়ে সযত্নে তৈরি ক্ষত চিহ্ন এবং নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত। ততক্ষণে অবশ্যই নিকুঞ্জ সাহার জ্ঞান ফিরেছে। কাপালিকের ধমকানিতে যে কাজ হয়নি, আজ পুলিশ শাসনিতে তা হল। নিকুঞ্জ এখন বই পড়ে মৃৎশিল্প এবং ক্লে মডেলিং শিখছে। দঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা নিতাই হবে তার প্রথম মডেল। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।